আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তুহিন চি তিনি বলেছেন, আল্লাহর জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি, আহাব্বাকুমুল্লাযী আহাব্বাবতুমুনি ফি, আল্লাহ আপনাদেরকেও ভালোবাসুন যার জন্য আপনারা আমাকে ভালোবাসেন। আপনি বলেছেন, আমি জানতে চাই একজন ছোট ব্যবসায়ী তার ব্যবসায় লাগানোর জন্য প্রতিবেশীকে বলল 30,000 টাকা দেওয়ার জন্য, আমি বিনিময়ে তোমাকে কিছু টাকা করে প্রতি মাসে দিয়ে দেব। সে রাজি হয় এবং সে 30,000 টাকা দিল। ব্যবসায়ী টাকা তার ব্যবসায় লাগালো, এরপর 1,000 টাকা করে 28 মাস এবং 1,200 টাকা করে 5 মাস দেওয়ার পর সে মারা যায়। তাহলে দেওয়া হলো কত? 28,000 আর 6,000, 34,000। 34,000 টাকা দেওয়ার পর সে মারা যায়। এখন প্রতিবেশী ব্যবসায়ীর পরিবারের সদস্যদের কাছে তার মূল 30,000 টাকা ফেরত দেওয়ার জন্য বলে। এ হচ্ছে ঘটনা। আপনি বলেছেন, আমি জানতে চাই ব্যবসায়ী প্রতি মাসে যে টাকাটা দিল সে টাকা পুরোটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? আচ্ছা, এটা আপনার প্রথম প্রশ্ন। কারণ তার পরিবারের সদস্যরা কেউ জানে না টাকাটা কিভাবে আনা হয়েছে, তাদের ভয় তারা এই টাকা দিয়ে যদি গুনাহগার হয়। আচ্ছা, আচ্ছা, আর প্রতিবেশীর দাবি সেটা হলো লভ্যাংশ, এই অবস্থায় কি করা তাদের জন্য উত্তম হবে? যাই হোক, প্রতিবেশীর দাবি এটা লভ্যাংশ, অর্থাৎ তিনি 30,000 টাকা দিয়ে দিতে চান, আর পরিবারের সদস্যরা তারা ভয় পাচ্ছেন যে আগের টাকাটা সুদ হয়ে যাচ্ছে কি না, তাহলে পরের টাকাটা আমি এনে যদি সুদের গুণাগার হই। এখানে প্রথম কথা আমি বলবো, যে প্রথম যে 1,000 টাকা করে 28 মাস, 1,200 টাকা করে 5 মাস দেওয়া হয়েছে, সেটা সুদ, সেটা সুদ, তিনি এই সুদটা নিয়ে মারা গিয়েছেন, এই সুদ নেওয়াটা তার জন্য জায়েজ হয়নি এবং এটা একটা মহাপাপ আমরা জানি। লভ্যাংশটা তার রয়ে গেছে, লভ্যাংশ নয়, মূল ধনটা তার কাছে রয়ে গেছে। তাহলে কম্বাইন কী করে করা যাবে, আপনি কি তাহলে এই সুদের টাকা ফেরত দিয়ে মূলটা নেবেন? তাহলে তো অলরেডি 34,000 টাকা নিয়েই ফেলেছেন। এখানে আমি বলবো একটু চিন্তার অবকাশ আছে, সেটা হচ্ছে প্রতিবেশী যখন তাকে টাকা দিল সুদি সিস্টেমে দিল, ইচ্ছে করলে ইসলামী সিস্টেমে দিতে পারত, সুদি সিস্টেমে 34,000 টাকা তাকে দিল, তার মূলধন এখনও রয়ে গেছে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় পুরো ব্যবসায়িক প্রক্রিয়া বা হিসাব নিকাশকে, যেহেতু তার কর্মচারীরা হয়তো এখনও আছে, যদি ইসলামী প্রক্রিয়া নেওয়া যায় যে এই টাকা থেকে কী ধরনের লাভ হয়েছে, সেক্ষেত্রে এটাকে মোদারাবার ভিত্তিতে করা যায় যে 50-50, এই টাকা, এই 30,000 টাকায় আসলে তার প্রতি মাসে কি 2,000 টাকা করে লাভ হয়েছে নাকি 3,000 টাকা করে লাভ হয়েছে, সেইভাবে কনভার্ট করা যায় কি না। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার আসলে লাভ হয়েছে অনেক কম কিন্তু তিনি 34,000 দিয়েছেন, তাহলে কিছু টাকা পরিবারের সদস্যদের উচিত হচ্ছে ফেরত দিয়ে দেওয়া, আর ওই প্রতিবেশীর উচিত হচ্ছে 30,000 টাকা, যেহেতু মূলধন এখনও তাদের কাছে আছে, সেটা তারা ফেরত দিতে পারে। এখানে আরও কিছু ব্যাপার আছে যেটা অধ্যয়নের দাবি রাখে, সেটা হচ্ছে এখন এই 30,000 টাকা মূলধন যেহেতু ব্যবসায়িক ভিত্তিতে উনি দিয়েছেন, তাহলে এটাও কনসিডার করতে হবে যে মূলধনটা কি আছে নাকি ডেমোলিশ হয়ে গেছে, অথবা 15,000 আছে, এটাও একটা অধ্যয়নের বিষয়। কারণ ইসলামের ব্যবসায়িক পদ্ধতি হচ্ছে প্রফিট লস শেয়ারিং, মূলধনও যদি চলে যায় তাহলে সেটাও মেনে নিতে হবে। বিশেষ করে তিনি এখানে হয় ব্যবসা করেছেন মুদারাবার ভিত্তিতে অথবা মোশারাকার ভিত্তিতে, দুটোই পার্টনারশিপ, তো সুতরাং এই বিষয়গুলো আমি এখান থেকে ফাইনাল সলিউশন দিতে পারবো না। তবে এতটুকু বলি, আপনি যেহেতু এটাকে কারেকশন করতে চাচ্ছেন, সংশোধন করতে চাচ্ছেন, তাহলে উচিত হবে এটাকে ইসলামী ফিনান্সের ব্যাপারে যারা জানেন, ইসলামী ট্রানজ্যাকশনগুলো বা ইসলামী ব্যবসায়িক পদ্ধতিগুলো যারা জানেন, তাদের সাথে বসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাউন্সেলিং করে একটা সিদ্ধান্তে আসবেন। আপনার যে জটিল বিষয়টা, এটা শুধুমাত্র হা না বলে সলিড উত্তর দিয়ে এর সমাধান দেওয়া সম্ভব নয়। তবে আমি পথটা আপনাকে বলে দিয়েছি, আশা করি আপনি সেভাবেই এর সমাধান করবেন ইনশাআল্লাহ।